প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সৃজন কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি লীনা চাকমা, প্রভাষক, পরিণতি সুশাসন, সৃজন কলেজ, বাগাইছড়ি, রাঙ্গামাটি। আজকে আমি তোমাদের সাথে 1925 সালের ভারত শাসনায়নের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে। এর আগে আমি 1925 সালের ভারত শাসনায়নের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে তোমরা দেখতে পাবা কেন্দ্রের দ্বৈত শাসন, তারপরে ক্ষমতার বন্ধনের ক্ষেত্রে, তারপরে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় গঠন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই মূল মূল বৈশিষ্ট্যগুলো ছিল। এখন 1925 সালে ভারত শাসন আইনটা যদিও অনেক চ্যুতি বিচ্যুতি থাকার সত্ত্বেও দেখা যায় এটা ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে শাসনতান্ত্রিক ক্রমবিকাশের ইতিহাসে তার যে গুরুত্ব রয়েছে এটা অস্বীকার করা যায় না। এক্ষেত্রে অধ্যাপক কুপলেন বলেছেন, এই আইনকে বলেছেন সৃজনশীল রাজনৈতিক চিন্তার বিরাট একটা অর্জন হিসেবে তিনি এইটিকে আখ্যায়িত করেছেন। আর হচ্ছে তার মতে এই আইনের মাধ্যমে দেখা যায় ভারতীয়দের ভাগ্য ও হচ্ছে ভারতীয়দের যে ভবিষ্যতের ভার ব্রিটিশদের কাছ থেকে হস্তান্তরিত হয় মূলত এই আইনের মাধ্যমে। তো এই আইনের কিছু রাজনৈতিক গুরুত্ব আমি এনে দিয়েছি। ভবিষ্যৎ সংবিধান রচনার ভিত রচিত হয়, প্রাদেশিক স্বায়ত্তশাসন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সূচনা, দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন, প্রাদেশিক আইনসভার গঠন, বঙ্গীয় আইনসভায় আসন বন্ধন, ভোটাধিকার, নির্বাচন পদ্ধতি। এখানে তোমরা দেখো এই 1925 সালের ভারত শাসন আইনটা কিছু পরিবর্তন করলেই বলা হচ্ছে যে স্বাধীন ভারত আর পাকিস্তানের জন্য সংবিধান রচনার পথটা সুপ্রশস্ত হয়ে যায়। এই যে 1925 সালে ভারত শাসন আইনের মাধ্যমে দেখা যায় এর আইনের কিছু বৈশিষ্ট্যগুলো বাদ দিলে বা কিছু সংযোজন করলে দেখা যায় ভবিষ্যৎ সংবিধান যে রচনার যে ভিত্তা এটা রচিত হয় হচ্ছে 1925 সালে ভারত শাসন আইনের মাধ্যমে। তারপরে প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রাদেশিক স্বায়ত্তশাসনটা আমরা জানি এটা সাংবিধানিক নির্দিষ্ট সীমারেখার মধ্যে প্রদেশের নির্দিষ্ট গণ্ডির মধ্যে শাসন ব্যবস্থা বা শাসন ক্ষমতা, প্রদেশের নিজস্ব যে শাসন ক্ষমতা একটা গণ্ডির মধ্যে। তা এটা হচ্ছে এখানে কেন্দ্র তাদের কাজে হস্তক্ষেপ করবে না, প্রদেশের কাজে কেন্দ্র হস্তক্ষেপ করবে না। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি মৌলিক বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়, যেখানে কেন্দ্র আর প্রদেশের মধ্যে দেখা যায় ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। আবার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সূচনা, আমরা জানি যে 1925 সালে ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়। এর মাধ্যমে তোমরা দেখো এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা যে প্রবর্তন করা হয় এটা ভবিষ্যতে কিন্তু যখন ভারত স্বাধীন হয়, স্বাধীন ভারতে এটা তখনও বহাল ছিল, এখনও কিন্তু বর্তমান সময়েও কিন্তু এটা বহাল রয়েছে, যেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা এটা ভারতে সফলভাবে এটা চলতেছে। তারপরে আবার হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন, এখানে দেখা যায় যে মন্ত্রিসভা দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলতে তো আমরা জানি যেটা হচ্ছে মন্ত্রিসভা তাদের কাজের জন্য দেখা যায় আইনসভার নিকট তাদেরকে দায়ী করা হয়। এখন দায়িত্বশীল শাসন ব্যবস্থাটা হচ্ছে 1925 সালের ভারত শাসন আইনের মাধ্যমে যে দায়িত্বশীল শাসন ব্যবস্থাটা প্রবর্তন করা হয় এটা ভবিষ্যতে দেখা যায় বিভিন্ন এই যে স্বাধীন ভারত আর এই যে পাকিস্তানের জন্য এই যে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে প্রাদেশিক আইনসভা গঠন, প্রাদেশিক আইনসভার এর আগে কিছু কিছু একপক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়। এই আইনের মাধ্যমে যে দেশীয় যে 11টি রাজ্য ছিল এখান থেকে 6টি প্রদেশে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা করা হয়, বাদ বাকি যে 5টি রাজ্য ছিল সেখানে
এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখা হয়। এতে দুই কক্ষ বিশিষ্ট আইন 6টি প্রদেশে করা হয়, এর মধ্যে বাংলা, তারপরে বিহার, আসাম, তারপরে হচ্ছে মুম্বাই, মাদ্রাজ, উত্তর প্রদেশ, এই 6টি প্রদেশে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা করা হয়। আর বাদ বাকি যে 5টা প্রদেশ ছিল, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, উড়িষ্যা, তারপরে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা করা হয়। তারপরে বঙ্গীয় আইনসভায় আসন বণ্টন করা হয়। যেহেতু বললাম বাংলায় দুই কক্ষ বিশিষ্ট আইনসভা করা হয়, এর উচ্চ কক্ষের নাম করা হয় লেজিসলেটিভ কাউন্সিল, নিম্ন কক্ষের নাম করা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখন এখানে মন্ত্রীগণ তাদের মন্ত্রিসভা তাদের মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য দেখা যায় আইনসভা নিকট দায়বদ্ধ করা হয়। তারপরে এখানে এই যে আসন বন্ধন করা হয়, তো এখানে লেজিসলেটিভ কাউন্সিলের আসন সংখ্যা 63 থেকে 65 নির্ধারণ করা হয়। তারপরে হচ্ছে নিম্ন কক্ষ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সদস্য সংখ্যা নির্ধারণ করা হয় 250 জন। এভাবে বাংলা প্রদেশের যে আসনটা বন্টন করা হয় এর মধ্যে তারপরে দেখো ভোটাধিকার, 1919 সালের ভারত শাসন আইনে আমরা জানি যে মোট জনসংখ্যা কেবলমাত্র 3% দেখা যায়, এখানে ভোটাধিকারের অধিকারটা ছিল। কিন্তু 1925 সালে ভারত শাসন আইনে তা বৃদ্ধি পেয়ে 14% করা হয়। এখানে দেখো কেবল শিক্ষিত লোক, তারপরে হচ্ছে আয়কর প্রদানকারী, পৌরসভা বা গাড়ির ট্যাক্স প্রদানকারী, বিভিন্ন খেতাবদারী অভিজাত শ্রেণী থেকে লোক, আর হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তা, আর হচ্ছে পৌরসভা ও লোকাল বোর্ডের চেয়ারম্যানগণ, এ সকল কি তাদের ভোটাধিকার ছিল। তারপরে কিছু কিছু আবার যোগ্যতা সম্পন্ন মহিলাদেরও দেখা যায় ভোটাধিকার স্বীকৃত হয়। এখানে দেখা যায় ভোটাধিকারের যে ন্যূনতম বয়স এটা 20 ধার্য করা হয় 1925 সালে ভারত শাসন আইনের মাধ্যমে। তারপরে দেখো নির্বাচন পদ্ধতি, 1925 সালে ভারত শাসনের আইনে নির্বাচন পদ্ধতিটা ছিল হচ্ছে সম্প্রদায় ভিত্তিক। তোমরা দেখো এই পদ্ধতিতে মুসলিম আসনের প্রার্থীরা মুসলিম ভোটারদের দ্বারা নির্বাচিত হতেন, আর হচ্ছে হিন্দু আসনের প্রার্থীরা হিন্দু ভোটারদের দ্বারা নির্বাচিত হতেন। যেমন তোমরা দেখো একটি প্রদেশে যদি 15টি মুসলমান আসন থাকে, তাহলে দেখা যায় সেখানে 15টি সংসদীয় এলাকা বিভক্ত করা হয়। ঠিক ওই এলাকায় অনুরূপভাবে ওই একই প্রদেশে দেখা যায় 70টি হিন্দু আসন থাকলে গোটা প্রদেশ 70টি সংসদীয় এলাকায় বিভক্ত হতো। এভাবে দেখা যায় মুসলিম লীগে শুধু মুসলমান দল হওয়ায় কেবল মুসলিম আসনে প্রাপ্তি দিতে পেরেছিল, সে কারণে দেখা যায় তাদের এই যে জয়লাভের সংখ্যাটা একটু কম ছিল। কিন্তু দেখা যায় কংগ্রেসে হিন্দু, মুসলিম আর শিখ প্রভৃতি ধর্মের লোক কংগ্রেসের পক্ষে দেখা যায় আসনে প্রাপ্তি হয়েছিল, বিদায় তাদের জয়লাভের সম্ভাবনাটাও বেশি ছিল। তো এভাবেই মূলত নির্বাচন পদ্ধতিটা করা হয়। 1925 সালে ভারত শাসন আইনে রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। তো তোমরা এরপরে আমি প্রাদেশিক স্বায়ত্ত শাসন যে প্রবর্তন করা হয় এটার কার্যকারিতা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।